আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এবিএন 24 সংবাদে। সাথে আছি আমি শাহিনুর রহমান। শুরু করছি জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। গাইবান্ধার ফুলছড়িতে গণ উন্নয়ন কেন্দ্র এর আয়োজনে সিডস প্রকল্প তৃণমূল নারীদের নিয়ে বার্ষিক সাধারণ সভা ও দুর্নীতি দমন বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ হললুমে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, লাইভলিহুড অফিসার জহুরুল ফেরদৌস, ওয়ার্ড কমিটির সভাপতি সালেহা বেগম সহ আরো অনেকে। শুনছিলেন এবিএন 24 সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।